وَتَعَوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى। अल्लाह ताला बोलें हे आमार बांदारा तुमरा एके अपरे सहाज्य करो। तो कौन जिनिसे सहाज्य करबे? आलल बिर्री वत्तकुआ, नेकी एवं परहेजगारीते। निजेओ परहेजगार हाओ, निजेओ नेकी अर्जन करो एवं मुसलमान भाई के अपर के ओ नेकी करते दाओ, नेकीते तार साथे दाओ एवं परहेजगार होते ताके सहाज्य करो। बोलो सुभानअल्लाह। वला तावानु अलल इस्मी वल उदवान। और अल्लाह ताला बोलें तुमरा सहाज्य करियो ना, तार माने सहाज्य करियो ना कौन जिनिसे? अलल इस्मी वल उदवान अर्थात गुनाहते एवं अल्लाह ताला ना फरमानीते। केउ जदि गुनाहर काज करे ताहले तार पक्षे होयो ना, तार साथे दियो ना। केउ जदि अल्लाह ताआलार नाफरमानी करे, केउ जदि सुन्नते रसूलेर खिलाफ करे ताहले तार साथे दियो ना, तार साहाज्य करियो ना। कारण तार साहाज्य करले जे रकम भावे से गुनहगार होबे, तार गुनाहार अंश, तार गुनाहार भाग तोमाकेओ निते होबे। एइजन्नोई अल्लाह ताला बोलेन वला ताअवानु अलल इस्मी वल उदवान अर्थात तुमरा गुनाहार काजे एवं नाफरमानीर काजे एके अपरेर सहाज्य करियो ना। तुमरा सर्वदा वत्तकुल्लाह अल्लाह ताला के भय करो। इन्नल्लाहा शदीदुल इकाब, निश्चय अल्लाह ताला खूब कठिन शास्ति देने वाला। अल्लाह ताला जतो मेहरबान, जतो रहमान, जतो रहीम, तार गजब जदि चले आसे, तार कहार जदि चले आसे, सेई कहार थेके काओर बाचार शक्ति नेई, सेई गजब थेके काओर बाचार कारो बाचार शक्ति नेई। एइजन्नोई अल्लाह ताला आमादेरके आगे शिखिये दियेछेन, हे आमार बान्दारा शोनो, आमार कलामे पाक तोमरा पाठ करबे, आमार कलामे पाक थेके तोमरा शिक्षा अर्जन करबे, किन्तु आमार रहमान, आमार रहीम सिफाति जतो आमार गुण रयेछे से सम्पर्के अवगत होये जाओ। आमी आर रहमान, आमी आर रहीम, किन्तु तार साथे साथे एटाओ मने राखो, आमार रहमतेर उपरे भरसा करे निजेके भूले जेओ ना। आमार रहमतेर उपरे भरसा करे निजेके हेलाकातेर मध्ये डुबिये देओ ना। कारण अल्लाह ताआलार रहमतेर उम्मीदो राखते हबे एबं अल्लाह ताआलार आजाब थेके भयो करते हबे। ताई सूरा फातिहार भे जे रकम भावे अल्लाह ताआला एलान करे दियेछेन, আর রহমান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম অর্থাৎ সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি রহমান যিনি রহিম। সেইভাবে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, এলান করে দিয়েছেন। এরকম দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। হে আমার বান্দা, যে রকম ভাবে তুমি দোয়া করবে যে সিরাতাল মুস্তাকিমের উপরে আমাকে চালাও, সেই রকম ভাবে এটাও দোয়া করবে যার উপর গজব নাজিল হয়েছে, যার উপর আযাব নাজিল হয়েছে, তার রাস্তায় আমাকে চালাইও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন আমার রহমতের উম্মীদ রাখো এবং আমার আযাব থেকেও ভয় করো। এই জন্যই এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, এই আয়াতের মধ্যে এলান করেছেন তাআবানু আলাল বিদ্দি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়াত্তাকুল্লাহ, একে অপরের নেকি করাতে সাহায্য করো এবং গুনাহাতে সাহায্য করিও না, এবং গুনাহাতে সাহায্য করিও না। আর আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলার আযাব খুব কঠিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমরা দুনিয়াতে বসবাস করছি আর
আমরা সকলেই আখেরাতের সময় নিয়ে এসেছি, কখন আমাদেরকে আখেরাতে যেতে হবে, কখন আমাদেরকে মৃত্যুর মুখে উপস্থিত হতে হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এই কিছু দিন আমরা যে জীবিত আছি বা থাকব, আমাদেরকে হিসাব করে চলতে হবে, আমাদেরকে খুব ভালোভাবে নিজেকে সতর্ক করে চলতে হবে, যেন কবরে যাওয়ার পরে যদি আজাব শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর রেহাই পাওয়া যাবে না, আর ছুটকারা পাওয়া যাবে না। সাল্লাম ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তো আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলার ভয় আমাদের দিলে যেন থাকে, এবং একে অপরের যেন নেকিতে সাহায্য করি, গুনাহাতে যেন সাহায্য না করি। আরেকটি হাদিসে পাক রয়েছে, আনা আবি হুরাইরাতা কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান দা ইলা হুদান। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দা ইলা হুদান, কেউ যদি হেদায়াতের রাস্তায় ডাকলো, কেউ যদি হেদায়াতের রাস্তায় ডাকলো, নেকির রাস্তায় ডাকলো, তার জন্য যে তার ডাকে উত্তর দিবে, যে তার ডাকাতে নেকির কাজ করবে, মান তাবিআহু ফাকানা লাহু মিনাল আজরি, তো ওই ডাকনেওয়ালা বোলানেওয়ালার নেকি ওইরকমই হবে, যারা যারা তার ডাকে সাড়া দিয়েছে এবং নেকির কাজ করেছে, যতজন নেকির কাজ করবে, যতজন ভালো কাজ করবে, যতজন সওয়াব কামাবে, প্রত্যেকটার বদলে, প্রত্যেকটা ব্যক্তির নেকির বদলে সেই বুলানেওয়ালাকেও সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, একজনের ডাকে যদি আমরা সাড়া দিয়ে 1000 মানুষ নামাজ ধরে নেয়, তো যতদিন পর্যন্ত তারা নামাজ পড়বে, তো ওই ব্যক্তি যার ডাকে সাড়া দিয়ে নামাজ ধরে সে নামাজ পড়ছে, তো প্রত্যেক দিন 1000টা ব্যক্তির নামাজের সওয়াব সে পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটা তো হেদায়াতের জন্য, কিন্তু মানুষের মধ্যে তো ফেরেশতার সিফাতও রয়েছে, মানুষের মধ্যে খুব দয়া, খুব রহম রয়েছে, কিন্তু কিছু কিছু মানুষের দিলে আবার বেরহামিও রয়েছে, অবুজও রয়েছে, জেহালাতও রয়েছে। ইসলামের রোশনি মানুষের মধ্যে রয়েছে, আবার কুফরের অন্ধকারও মানুষের মধ্যে রয়েছে। এই হাদিসের অনুযায়ী আরও বলা হচ্ছে, মান দা ইলা দালালাতিন, কেউ যদি গুমরাহির দিকে ডাকে, তো ফাকানা লাহু ফাকানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামিহিম, তো তার জন্য এইরকম গুনাহ হবে, যারা যারা তার ডাকে সাড়া দিয়ে গুনাহ করেছে বা করছে। উদাহরণস্বরূপ, কেউ ব্যক্তি যদি বলে, চলো আজকে আমরা 1 কাপ শরাব পান করি, তো যে ডাকলো তার কথা শুনে 10 জন ব্যক্তি শরাব পান করলো, শরাব পানকারী তো গুনাহগার হবেই, ওই ব্যক্তি যে ডাক ডেকেছে, যার ডাকে সাড়া দিয়ে তারা গুনাহ করেছে, তার জন্য ওই 10 জন ব্যক্তির যতটা গুনাহ রয়েছে সেই গুনাহ অনুযায়ী তার নামায় আমারও লেখা হবে। বলুন মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তো হাদিসের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে, যদি কেউ নেকির দিকে ডাকে তাহলে তার তাতে সাড়া দিয়ে যারা আমল করবে, আমলকারীদের মতো সেও নেকি পাবে। ওয়ালা ইয়ানকুস যালিকা মিন উজুরিহিম শাইআ, কিন্তু যারা নেকি করবে, নেকির কাজ করবে, তাদের নেকিতে কোনো কমি আসবে না। এমন নয় যে নেকি করলো তার নেকি কমে গিয়ে মাইনাস করে তাকে দেওয়া হলো, না,
সে যতটা মুস্তাহিক যতটা হক তার নেকি অর্জন করা নেকি পাওয়ার অবশ্যই সে পাবে, তার নেকিতে কোনো কমি হবে না। তার সাথে সাথে যার তাকে সাড়া দিয়েছে সেও তার মতো নেকি পাবে। আর যে গুনাহ করেছে এবং গুনাহর দিকে ডেকেছে তো গুনাহর দিকে ডাকার জন্য ফাকান আলাইহি মিনাল ইসমি মিসলু আসামিহিম, তো যারা যারা গুনাহ করবে সেই গুনাহার ভার সেই গুনাহার আপনার বোঝা ডাকনেওয়ালা বোলানেওয়ালার উপরে করবে। কিন্তু এমন নাই যে গুনাহ করবে তার কোনো গুনাহ হবে না, বরং যতটা সে গুনাহার কাজ করেছে অবশ্যই তার গুনাহাতে কোনো কমি হবে না। যতটা গুনাহ করেছে অতটা তার নামে আমলে গুনাহ লেখা হবে। তার সাথে সাথে যার জন্য করেছে, যার ডাকে করেছে, যার ডাকাতে সে সাড়া দিয়েছে, গুনাহার কাজ করেছে যার সাহায্যে, তার নামে আমলও এর গুনাহার পরিমাণ এর গুনাহার সমান তার নামে আমলও গুনাহ লেখা হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো আমরা হাদিস কোরআন থেকে বুঝতে পারলাম যে আমরা একে অপরের সাহায্য করব একমাত্র নেকিতে, একমাত্র নেকিতে সাহায্য করব, আর আমরা সাহায্য করব না একে অপরের গুনাহাতে। অর্থাৎ যদি আমরা সাহায্য না করি সেটা যেন গুনাহার কাজ হয়, গুনাহাতে আমরা সাহায্য করব না। কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে তার সাথে আমরা দেব না। আমাদের সমাজের মানুষকে এরকমই হওয়া উচিত, কেউ যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তার সাথে না দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। এবং যদি কেউ ভালো নেকির কাজ করে তো সবাই সাপোর্ট করে তাকে আরও এগিয়ে যেতে সাহায্য করতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আসুন আমাদের এই জিন্দেগিতে আমাদের এই জীবনে অনেক রকম আমরা কার্যকলাপ করে থাকি, তার মধ্যে বিবাহ একটি কার্য, সুন্নতে রাসূলুল্লাহ। বিবাহ সুন্নাত কখন? সুন্নাত তখনই যে তার এতটা শক্তি রয়েছে যে বিবাহ করার পরে নানো নফকা অর্থাৎ তার খাওয়ার খরচা, তার থাকার ব্যবস্থা, তার পোশাকের ব্যবস্থা সে কোনো নির্ভয় এবং কোনো অসুবিধা ছাড়াই করতে পারবে। এবং যদি বিবাহ না করে তবুও তার দ্বারা কোনো গুনাহ হবে না, তার জন্য বিবাহ করা সুন্নাত। বিবাহ না করলে তার কোনো গুনাহার আশঙ্কা নাই, কিন্তু বিবাহ যদি করে নেয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই, বরং সে খাওয়া খরচা সমস্ত নানা আফকা দিতে পারবে। এবং তার সাথে সাথে যদি আওলাদ হয় সেই আওলাদের প্রতি গুরুত্বও দিতে পারবে। এবং শরীয়ত হিসাবে দীন ইসলামের শিক্ষা দেওয়ার চেষ্টা করলে সে দিতে পারবে। তো সেই ব্যক্তির জন্য নিকাহ করা হচ্ছে সুন্নাত। আর এই ব্যক্তি যদি সুন্নাত হিসাবে নিকাহ করে সে সওয়াবও পাবে, কিন্তু যদি নিজের খাহিশ পূর্ণ করার জন্য নিকাহ করা হয় তাহলে কিন্তু নিকাহ তো হয়ে যাবে, সওয়াব পাওয়া যাবে না, নেকি পাওয়া যাবে না। আবার কারো কারো নিকাহ তার উপরে ওয়াজিব হয়ে যায়, কখনো কখনো ফরজ হয়ে যায়। যদি শক্তি আছে নিকাহ করার, নানো নফকা আছে, দিতে পারবে, খরচা করতে পারবে নিজের পরিবারের জন্য, কিন্তু তবুও নিকাহ করে না, আর নিকাহ না করাতে আশঙ্কা আছে সে বদকারিতে লিপ্ত হয়ে যাবে, যদি এইরকম আশঙ্কা থাকে এবং নানো নফকা খরচা দিতে পারবে তা সত্ত্বেও যদি নিকাহ না করে সে গুনহেগার হবে এবং তার জন্য নিকাহ করা ওয়াজিব হবে। যাই হোক ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বিবাহ আমাদের একটা সুন্নতি রওয়াজ, সেই সুন্নতি রওয়াজের মধ্যে আমাদেরকে এই রকমভাবে তার কার্যকলাপ করতে হবে যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। যদি কোনো ছোট পরিবারে খুব গরিব পরিবার বিবাহ হয়, এবার গায়ে হলুদ মাখানো হয়, হলুদ মাখানোর জন্য হলুদ কাপড় যদি জরুরি মনে করে নেওয়া হয় যে হলুদ কাপড়ই করতে হবে তাহলে কিন্তু গুনাহগার হবে। যদি জরুরি মনে করে, ওয়াজিব মনে করে যে পরতেই হবে হলুদ কাপড় হলুদ মাখার জন্য,
তাহলে এই নিয়ত অর্থাৎ এই আকীদা এই বিশ্বাস রাখা যে জরুরি আছে অন্যান্য কাপড়ে হলুদ মাখা যায় না যদি এরকম ধারণা থাকে তাহলে গুনাহগার হবে। হ্যাঁ যদি এরকম ধারণা না থাকে শখে পড়ে বা কোনো অসুবিধা নাই ওইরকম উগ্রবাদীও নাই গরিব ফ্যামিলিও নাই তাহলে যদি ধারণা এরকম না থাকে তার ধারণা আছে যে অন্যান্য কাপড়ে কোনো অসুবিধা নাই অর্থাৎ না মুস্তাহাব না ফরজ না ওয়াজিব কোনো কিছুই তার ধারণা নাই যদি এইরকম থাকে সাধারণভাবে পড়ে তাহলে কোনো গুনাহ হবে না কিন্তু জরুরি মনে করাটা গুনাহ হয়ে যাবে কারণ যে কোনো কাজ জায়েজ কাজকে যদি ওয়াজিব বা ফরজ মনে করে না হয় তাহলে গুনাহগার হতে হয় এমনকি মুস্তাহাব কাজকেও যদি ওয়াজিব মনে করে না হয় তাহলেও গুনাহগার হতে হবে এটা একটা প্রচলন আচ্ছা হলুদ কাপড় পরতে নিষেধ নাই তবে এটা জরুরি মনে করা নিষেধ এক নম্বর দুই নম্বর হচ্ছে এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো পরিবারে দেখা যাচ্ছে ছোট ছোট ছেলেকেও হলুদ কাপড় একই রঙের কাপড় পরানো হচ্ছে ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া এটা কোন কারণে হচ্ছে কী কারণ হচ্ছে কোনো মুস্তাহাব আছে কোনো নেকি আছে এখানে যদি নাই তাহলে এরকম কেন করা হচ্ছে ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া টাকা অপচয় করা অপচয়ের ব্যাপারে আয়াতে পাক রয়েছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন নিশ্চয় যারা অপচয় খরচা করে তারা শয়তানের ভাই ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া যেখানে খরচা না করলে কোনো অসুবিধা নাই কোনো প্রয়োজন নাই বরং খরচা করে দিলে অন্যান্য ভালো কাজে ঘাটতি কোনো ক্ষতি হতে পারে তো সেই জায়গায় খরচা করা না জায়েজ হারাম হবে অপচয় কাকে বলা হয় যাতে কোনো নেকির কাজ নাই এবং যাতে কোনো রকমের কোনো আপনার নেকিও নাই আর খামখা আপনি অপচয় করছেন এটা তো আপনার যদি না কাপড় পরা প্রথম মনে রাখতে হবে পরা না জায়েজ নয় কিন্তু বিবাহের সম্পর্কে বলা হয়েছে যেই বিবাহে খরচা কম আল্লাহ তাআলা সেই বিবাহে বরকত বেশি দান করেন বলুন সুবহানাল্লাহ যেই বিবাহে খরচা কম সেই বিবাহে আল্লাহ তাআলার বরকত বেশি হয়ে থাকে অবশ্যই এইরকম আমাদের এবার যদি আপনি করেন আপনার দেখা দেখি আপনার পরসে আবার করতে শুরু করেছে পাঁচ বছর পরে দেখা যাচ্ছে এটা একটা রওয়াজে পরিণত হয়েছে এর আগে যেই হাদিস বললাম মান দাহা ইলা দালালাতিন আপনি মনে করছেন না এটা জরুরি মনে করি না তবুও করে নিচ্ছি শখে আজকে আপনি শখে করছেন কালকে আপনার আওলাদরা আপনার পোতা নাতিরা জরুরি মনে করবে সেটাকে তখন কিন্তু তারা গুনাহগার হবে আর যখন তারা গুনাহগার হবে সেই গুনাহর ভাগ আপনাদেরকেও নিতে হবে এই জন্যই যেটার কোনো প্রয়োজন নেই যেটার কোনো দরকার নেই সেই কাজে আমাদেরকে যেতে হবে না তিন নম্বর কথা হচ্ছে সব জায়গাতে একই লাবাস থাকে না কোনো কোনো জায়গাতে অতিরিক্ত থাকে কোনো কোনো জায়গাতে এরকম সাধারণ থাকে বা কোনো কোনো জায়গাতে কোনো সেরকম লাবাস চলনই নেই তো যেখানে এরকম চলন আছে সেটা থেকে আমাদেরকে সেটাকে দূর করতে হবে যেমন সাতটি থালাতে ভাত খুলে দেওয়া সাতটি থালাতে পাতাতে ভাত খুলে দেবে এটা কিসের জন্য করে আল্লাহ জানে যদি এরকম মনে করে যে খুলতেই হয় তাহলে কিন্তু গুনাহগার হবে মানুষের জন্য খাওয়ার জন্য খুলতে পারে যে অমুক অমুক ব্যক্তি আছে আব্দুল্লাহ আছে আব্দুর রহমান আছে তাদের জন্য এই এই মানে মোতায়েন করে নির্দিষ্ট করে কোনো মানুষের জন্য খাবার খোলে এতে কোনো অসুবিধা নেই কিন্তু বিনা দরকারে খামখা কিছু সেখানে কোনো ভিত্তিহীন যার কোনো ভিত্তি নেই যার কোনো বুনিয়াদ নেই খামখা সাতটি পাতাতে থালা খুলে সেখানে ভাত খুলে বা সাতটি থালাতে ভাত খুলে রেখে দিল এবং সেটা কতক্ষণ পর্যন্ত থাকবে না থাকবে এটা তাদেরই জানা আছে যদি এরকম কোথাও চলন থাকে রওয়াজ থাকে অবশ্যই এটা দূর করতে হবে এটাকে জরুরি মনে করলে গুনাহগার হতে হবে চার নম্বর কথা আমরা থুবরা খাওয়াই অবশ্য থুবরা খাওয়া জায়েজ খাওয়ানো জায়েজ এতে কোনো অসুবিধা নেই কিন্তু দেখা যাচ্ছে
এখান থেকে খাবার নিয়ে আবার হয়তো কালিয়াচকে বিয়ে হচ্ছে বা ফারাক্কাতে বিয়ে হচ্ছে বা হয়তো দূরে বিয়ে হচ্ছে, সেখানেও এখান থেকে থুবরা নিয়ে যাওয়া হচ্ছে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, যদি আপনার সম্পদ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদা করুন এবং বেশি বেশি করে নেকির কাজ করুন, যদি হতে পারে আল্লাহ তাআলার রাস্তায় খরচাও করুন। কিন্তু আপনি যদি শখে কোনো কাজ করেন, আপনার দেখাদেখি যদি অন্য কেউ একটা গরিব মানুষও কাজ করে ওই রকমভাবে আপনার দেখাদেখি শো করতে চায়, ও তো গুনাহগার হবে, কারণ আপনার দেখে ও করেছে ও তো গুনাহগার হবে, তার গুনাহার ভাগ আপনাকেও নিতে হবে, কারণ চালু আপনি করেছেন, শুরু আপনি করেছেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, তো থুবরা গাড়ি ভাড়া করে আবার থুবরা নিয়ে যাওয়া এটাও ভিত্তিহীন, এটাও বুনিয়াদহীন, এরও কোনো বুনিয়াদ নেই, এরও কোনো ভিত্তি নেই। অবশ্যই এর থেকেও আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। এবং আমাদের বিবাহের মধ্যে এটাও দেখা যায় যুবক যুবতীর একসাথে মেলামেশা, কথাবার্তা, হাসি মজাক, ঠাট্টা ইয়ার্কি হতে থাকে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এই ব্যাপারে আকা করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে ইরশাদ হচ্ছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে আমার নবী, আমার বান্দাদের মধ্যে এলান করে দাও তুমি যে তোমরা নিজের নিঘাকে যেন নিচে করে রাখো, মহিলা হোক বা পুরুষ হোক, সকলকেই, বালেক মহিলা এবং পুরুষের জন্যই বলা হচ্ছে, তারা নিজের চোখকে যেন নিচে করে থাকে, নিচে রাখে, ওয়াহফাসু ফুরুজাহুম, এবং নিজের লজ্জা স্থানের অর্থাৎ বদকারী থেকে নিজেকে যেন বাঁচিয়ে রাখে। জালিকা আজকা লাকুম, এটা তাদের জন্য পবিত্রতা, পবিত্রতা হবে। ইন্নাল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানে যা তারা করে। তো আমরা যা করব আল্লাহ তাআলা তো সবই জানে। যখন আমরা জানছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছে, আমাদেরকে শুনছে, তো তার সামনে তারই বান্দা হয়ে তারই দুনিয়াতে জন্ম নিয়ে তারই অশেষ নিয়ামতের ভোগ করে তার অশেষ নিয়ামতের ইহসান নিয়ে আবার তার সামনে গুনাহার কাজ করা, এটা কিন্তু বান্দার জন্য মুনাসিব কাজ নয়, উচিত কাজ নয়। এই জন্যই আমাদেরকে মনে রাখতে হবে যে একে অপরের যুবক যুবতীর যেন মেলামেশা সাক্ষাৎ এরকম না হয়। বরং হজরতে জারির, হজরতে জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ করে যেহেতু দেখা মানা আছে অপ্রয়োজনে, হঠাৎ করে যদি কোনো মহিলার উপরে, বালেক মহিলার উপরে নজর পড়ে গেল তাহলে কি করা যায়? তো আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, হযরতে জারির বিন আবদুল্লাহ বলছেন, বা আমারানি আন উসরিফা বাসারি, আমাকে আকা করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হুকুম দিলেন আমি যেন সঙ্গে সঙ্গে নিজের নিঘাকে হাঁটিয়ে দেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফায়ে রাসূল, যার মর্যাদা, যার সম্মান আমরা প্রায় শুনে থাকি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজে, হে আলী, প্রথম দেখা তোমার জন্য জায়েজ রয়েছে, অর্থাৎ যেতে যেতে নজর পড়ে গেল, দেখা হয়ে গেল, আবার দেখার সাথে সাথে নিজের নজরকে হাঁটিয়ে দাও, নিজের নজরকে সরিয়ে দাও। তো প্রথম দেখা তো কোনো গুনাহ নেই, মাফ আছে, কিন্তু আবার দ্বিতীয়বার দেখা সেটা কিন্তু মাফ নেই, সেটা কিন্তু ক্ষমা নেই। লা তু পেউন নজরা আন নজরাতা বাইন্না লাকাল উলা ওয়ালাইসাত লাকাল আখিরা, হে আলী, তুমি দেখতে থাকিও না, যদি দেখা হয়ে যায় তাহলে প্রথম নজর তোমার জন্য ক্ষমা রয়েছে, দ্বিতীয় নজর তোমার জন্য ক্ষমা নেই। কাকে বলছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দ্বারা কোনো গুনাহ হয় না, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। তো আমরা তো গুনাহগার মানুষ, আমাদের জন্য তো আরও বেশি বেশি করে হুকুম হওয়া উচিত, আর এবং আমাদেরকে বেশি বেশি করে এই হাদিসের উপরে আমল করা উচিত। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, অবশ্যই সুখে থাকি বা দুঃখে থাকি, সুখে থাকলেও আমরা অবৈধ কাজ করব না, শরীয়ত বিরোধী কাজ করব না, দুঃখে থাকলেও আমরা অবৈধ এবং শরীয়ত বিরোধী কাজ করবে না, কারণ আল্লাহ তাআলা সুখ দেয় এটাও একটা পরীক্ষা এবং দুঃখে রাখে এটাও একটা পরীক্ষা। যদি আমরা পরীক্ষাতে পাস করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য
बेहिसाब लाजवाब पुरस्कार रेखे अल्लाह ताला जान समस्त कथार ऊपर अमल करार तौफिक दान करे। सकले बोलुन आमीन सुम्मा आमीन।